কথায় বলে, বাবা যদি ডাকে সব বাধাই তুচ্ছ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে চলো যেতে যেতে শেয়ার করি সব বাধা পেরিয়ে কি করে আজকের যাত্রাটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি এয়ারপোর্টে আর আমরা যাচ্ছি হচ্ছে কেদারনাথ। আমাদের দেখিয়ে দিই আমার সহযাত্রীদের, ফার্স্টে আমার হাজবেন্ড। নমস্কার, অনেকদিন পরে দেখা হচ্ছে আমার ব্লগে। হোপফুলি এই কেদারনাথের ব্লগটাতে ভালো হবে, আমাদের ব্যাপারে জানতে পারবে, আরো মজা করা যেতে পারবে, মজা করতে পারবে এবং আমাদের সাথে আশা করছি ভিডিওটা কানেক্ট করতে পারবে। হর হর মহাদেব। যাচ্ছি একসাথে সবাই আমরা কেদার যাচ্ছি, আশা করছি এনজয় করব। আমাদের সবে যাত্রাটা শুরু হয়েছে, সকলে মিলে কেদার বদ্রি যাচ্ছি বেড়াতে। ট্রেকিং প্লাস তীর্থ সবই হবে এবং আনন্দ তো প্রচুর হবে। আশা করি ওখানে গিয়েও খুব মানে ছুটিয়ে এনজয় করবো। আশা করছি খুব ভালো টুর হবে আর খুব ভালোভাবে এনজয় করে ঘুরে আসবো। আমি একটু মাঝে টাঝে বেড়াতে যাই, কিন্তু এই কেদারের প্রতি কোনো একটা আলাদা আকর্ষণ ছিল। আরও সবাই আসছে, এখনো এসে পৌঁছায়নি। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। সবাই সাথ দিয়েছে, ওপরওয়ালা ডেকেছে, সেই জন্য আজকে আমরা বেরোলাম এবং সবাই মিলে। ভীষণ এক্সাইটেড, কেদার যাচ্ছি আর ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি, কিন্তু দুঃখিত খুব, আমার মেয়ে বড় নেই সঙ্গে। তো আজকে অনেক কষ্ট করে সবাই মিলে কেদারনাথ ঘুরতে যাচ্ছি, তো দেখা যাক কি হয়। সবাইকার ইচ্ছে আমরা কেদার বাবার কাছে চলেছি, আমরা সবাই মিলে অ্যাসেম্বল হয়েছি এবং অল অফ এ সাডেন আমরা টিকিটটাও পেয়েছি একসঙ্গে। এটা ভীষণ লাকি উইয়ার। আমি এখন বলতে গেলে আমার খুব আনন্দ হচ্ছে যে আমরা একসঙ্গে যাচ্ছি। কালকে প্রায় আমাদের হার্ট অ্যাটাক অবস্থা যে কি হবে, সব কিছু বুক হয়ে গেছে, কালকে ফ্লাইট বুক করে আজকে আমরা যাচ্ছি কেদারনাথ। তো আমরা এখন যাব কলকাতা থেকে দিল্লি, দিল্লিতে লে ওভার আছে, তারপরে ওখান থেকে দেরাদুন। যাত্রাটা খুব ভালো হোক সবাইকার একসঙ্গে, জয় কেদার। গতকাল ট্রেনের গন্ডগোলের জন্য আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। এদিকে সব হোটেল বুক, সব কিছু রেডি, কিন্তু ট্রেন নেই। কিছুক্ষণের জন্য মনে হলো যাওয়াটাই আর হবে না। রাত তিনটা, আমরা রয়েছি এখন দিল্লিতে, এখানে লে ওভার 4 ঘন্টা, তো 6:30 আবার আমাদের ফ্লাইট। দেরাদুন থেকে অলরেডি বাস বুক হয়ে গেছে, ওখান থেকে আমরা হরিদ্বার যাবো, ওখানে একদিন স্টে করবো, স্টে করে পরের দিন কেদারনাথ যাত্রা শুরু। ওই যে বললাম, বাবা যদি চায় কোনো বাধাই আটকে রাখতে পারে না, তাই সাথে সাথে ফ্লাইটের টিকিট বুক করলাম। আর ফর্চুনেটলি এতজনের টিকিটটাও কনফার্ম হয়ে গেল একসঙ্গে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা জাস্ট ল্যান্ড করেছি দেরাদুনে, এবারে আমরা এখান থেকে যাব বাসে, বাস করে হরিদ্বার, 1.5 ঘন্টা মতন জার্নি। দেখো ওখানে পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে আমাদের ট্রাভেলার, এটা করেই আমরা যাব হরিদ্বার। হরিদ্বার হচ্ছে আমাদের চারধামের এন্ট্রি পয়েন্ট। এই চারধাম হলো কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, হিমনত্রী। আমরা দেরাদুন এয়ারপোর্ট থেকে বেরিয়ে হরিদ্বারের দিকে এগিয়ে চলেছি। হরিদ্বার এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগে। দেরাদুন থেকে হরিদ্বারের এই 1 ঘন্টার রাস্তা খুবই সুন্দর এবং আশপাশের দৃশ্য যেন মনকে ছুঁয়ে গেছে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হারকি পৌরি। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম হরিদ্বারের আশপাশটা ঘুরতে। হোটেলে রেস্ট নিয়ে কিছুক্ষণ, তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি, লাঞ্চটা সেরে নিয়েছি। এখানে তো পুরোপুরি ভেজ, তো আমাদের অলরেডি একটা ট্রাভেলার আছে, বাট ট্রাভেলারের যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা বলেছে যে অটো করে গেলে অলি গলিতে সুবিধা হবে। ওটা বুক করা হয়েছে গোটা দিনের জন্য, যাতে আমরা ঘুরিয়ে পারি। হারকি পৌরি থেকে আনন্দময়ী আশ্রমের দূরত্ব 5.5 কিলোমিটার। এই আশ্রমের পাশেই আছে দক্ষ প্রজাপতি মন্দির। মন্দিরটা হলো শিব দুর্গা ঠাকুরের মন্দির। দক্ষ প্রজাপতি মন্দির হলো দুর্গা ঠাকুরের পিতা রাজা দক্ষ প্রজাপতি, ওনার নামেই এই মন্দিরের নামকরণ হয়েছে। ভেতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি এলাউড না, ওই জন্য আমি কিছু করতে পারছি না, তো তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দির। এটাই একমাত্র মন্দির যেখানে শিবলিঙ্গ আকাশমুখী না, পাতালমুখী শিবলিঙ্গ।
আমরা এখন যাচ্ছি মনসা মায়ের মন্দির। দক্ষ প্রজাপতি মন্দির থেকে মনসা মায়ের মন্দির 6.5 কিলোমিটার, 25 মিনিটের রাস্তা। আমরা গিয়েই রোপওয়ের জন্য টিকিট কেটে নিয়েছি। আমরা এখন রয়েছি হরকি পুরী। এখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো, তোমাদেরও দেখাবো। সুন্দর হয়, প্রচুর ভিড় হয়। এর আগে আমি একবার দেখেছিলাম যখন হরিদ্বার এসেছিলাম। পুকারে ও পৌঁছে গঙ্গা কিনারে, না কর মেলি তো গঙ্গা, তন ধোয়ে মন তো গন্দা, পলট কে ফির নানি, বোলে বাত ওর বেতা পানি, না কর মেলি তো গঙ্গা, তন ধোয়ে মন তো গন্দা। মন পাবন হো গঙ্গা মে ডুবে নহায়, মন রাবণ জো লহরো মে তুমি বহায়, জো চলা গয়া বো লট কে ফির না। জাস্ট একটু আগে সন্ধ্যা আরতি শেষ হলো, প্রায় এক ঘন্টার কাছাকাছি সন্ধ্যা আরতি হলো। তোমরা ভিডিওটা দেখতেই পেলে কি সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয়েছিল সন্ধ্যা আরতি। আর এক ঘন্টা এখন সন্ধ্যা আরতির পরে সবাই ওখানে স্নান করছে, সবাই এখন স্নান করছে। আর এখন আমরা যাবো ডিনার করতে, তারপরে কিছু মার্কেটিং করবো, কারণ কি আজকেই হরিদ্বারের লাস্ট, কালকে চলে যাবো।